রকম ভায়োলেন্স নিয়েই আমাদের অভিযোগ ছিল। শুরু হয়েছে এটা মূলত ভাটপাড়া যে ভায়োলেন্স হলো বিধানসভার কাঁচিমেলা এলাকাতে, বিশেষ করে এই ধরনের সংঘর্ষ যেটা সাম্প্রদায়িক রূপ নিয়ে নিয়েছে। সেখানে দু তিন দিন ধরে লাগাতার বিশেষ সম্প্রদায়ের উপরে আক্রমণ চলছে, হিন্দুদের উপরে মিক্সড এলাকা হওয়ার জন্য দুষ্কৃতকারী লাগাতার বাড়ি আক্রমণ করছে, বাড়ি ভাঙছে, মহিলাদের উপর অত্যাচার হচ্ছে, বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, বহু লোক বাড়ি ছাড়াও হয়েছে। তাইভাবে ওখানে অর্জুন সিং, যিনি আমাদের ব্যারাকপুর কেন্দ্রের লোকসভার কাজ করছিলেন, তার ভোটের থেকেই শুরু হয়েছে এবং তার ছেলে ওখানে উপনির্বাচনের প্রার্থী, তাকে নিয়েও সেদিনের ভোটের সময় আরো বেশি আর হিংসা হয় সেটা আমরা সবাই দেখি এবং সেটা থামছে না, কারণ পুলিশ প্রশাসন থামাতে চাইছে না। সিনিয়র পুলিশ অফিসারদের সামনেই সমস্ত ঘটনা ঘটছে, পুলিশ অফিসারের সামনে বা পিছনে আছেন, সামনে পিছনে গুন্ডা বা দুষ্কৃতকারীরা আছে, তারা এই সমস্ত অকাজ প্রকাজ করছে। তাদের আমার মনে হয় ইচ্ছাই নেই এটা বন্ধ হোক এবং এখানকার রাজ্য সরকার চাইছে ভোটে তো হেরে যাচ্ছি, এমন পরিবেশ তৈরি করবো লোককে দেখাতে চাইবো যে আমরা না থাকলে বাংলা থাকবে না, বাংলায় শান্তি থাকবে না। এইভাবে শুধু ভাটপাড়া কাঁকিনাড়া নয়, অন্যান্য জায়গায় রাজ্যে ঘটনা ঘটেছে। যে ভোট হলো তার আগের থেকেই ধারমান হারবারের আর নদিয়াখালীতে আগের থেকেই ওখানে গন্ডগোল হচ্ছিল, সেখানেও মিক্সড এলাকায় এরকম হিন্দু গ্রামকে খালি করে দেওয়া হয়েছে, বাইরে থেকে গুন্ডা নিয়ে অনেকে ভোট দিতে পারেননি। এবং ডায়মন্ড হারবারে আমাদের 30 জন মতো কর্মী কার্যকর্তা নেতাকে দু দিনের আগে তোলা হয়েছে বিনা কোনো কেসে, এবং তোলার উপরে কোথায় রাখা হয়েছে এখনো জানতে পারি, বাঁকুড়া নিয়ে যাওয়া হয়েছে বজবজের কার্যকর্তা, হুগলির বিভিন্ন স্থানে রাখা হয়েছে তাদের নতুন নতুন কেস দিয়ে। যে করে হোক বিজেপিকে হারাতে হবে, আর তার পরিণাম যখন হারাতে পারছেন না, সাম্প্রদায়িক হিংসা, দাঙ্গা, চারিদিকে হিংসা ছড়িয়ে দিয়ে একটা ভয়ের পরিবেশ তৈরি করার চেষ্টা করছেন। তার প্রতিবাদে আমরা আজকে মাননীয় রাজ্যপালের কাছে চিঠি দিয়েছি লিখিতভাবে সব, এবং তাকে বলেছি আপনি হোম মিনিস্টারকে জানান, ইলেকশন কমিশনকে জানান, তিনি আমাদের কথা শুনেছেন এবং জানাবেন বলেছেন। আমাদের বক্তব্য যে ধরনের পরিস্থিতির মধ্যে ভোট হয়েছে, দুজন তিনজন লোক মারা গেছেন, আমাদের সর্বভারতীয় সভাপতির রোড শোতে পর্যন্ত আক্রমণ হয়েছে কলকাতায়, যেটা দেশে কোথাও হয়নি, কারণ দেশের লোক দেখেছেন এবং আপনারাই মিডিয়ায় সে সমস্ত তুলে ধরেছেন। সেই জন্য আমাদের মনে হয়েছে যে ইরানের ভোট গণনা এবং রেজাল্টের উপরে আবার গণ্ডগোল হতে পারে, সেই জন্য আমরা আপিল করেছিলাম কেন্দ্রীয় নির্বাচন কমিশন সেটা মেনে নিয়েছেন, তারা 27 তারিখ অব্দি কেন্দ্রীয় বাহিনী রাখছেন, যদি প্রয়োজন হয় আমরা আবার আপিল করবো, আবারও রাখতে পারেন। তো যতক্ষণ না শান্তি হচ্ছে বা শান্তির পরিবেশ আসছে ততক্ষণ এরকম পরিবেশ প্রস্তুতি চলবে, আমরাও সক্রিয় থাকবো এবং সরকারকে ইলেকশন কমিশনকে জানাতে থাকবো, প্রতিদিন গণ্ডগোল করার চেষ্টা হচ্ছে সেটা আমরা ইলেকশন কমিশনকে জানিয়েছি, ধর্ণা কেন্দ্রের মধ্যেও গণ্ডগোল করার চেষ্টা হচ্ছে, এবং যদি টিএমসি হারে বেশিরভাগ জায়গায় তাহলে রাস্তাঘাটে গণ্ডগোল হতে পারে, রাস্তা অবরোধ করার চেষ্টা হবে, সে ধরনের যোজনা চলছে। সেখানে আমি সাধারণ মানুষকে বলবো যে আপনারা যেমন সাহসের সঙ্গে ভোট দিয়েছেন, যেরকম এই ধরনের ঘটনা ঘটলে সাহসের সঙ্গে আপনারা প্রতিরোধ করুন। বিজেপির কর্মীরা চুপ করে বসে থাকবে না, যদি দুষ্কৃতকারীরা গুন্ডার রাস্তায় নামে তাদেরকে কীভাবে প্রতিরোধ করতে আমরা জানি, আমাদের কর্মীরা কিন্তু চুপ করে থাকবেন না, তারাও যে ভগবানকে যে ফুলে পুজো দেওয়ার দরকার সেটা দেবেন, তার জন্য আমরা প্রস্তুত।